হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমি কিচেন অ্যান্ড ব্লগ। ফ্রেন্ড, আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল। তো তোমরা দেখে নাও, এখানে আমি 500 গ্রাম পাবদা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, এইভাবে যেন লবণ হলুদ দিয়ে প্রত্যেকটা মাছকে সমানভাবে ভালো করে মেখে সাইডে রেখে দিলাম। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, কড়াইটা গরম হয়ে গেছে, ওর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে এরকমভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে চারিদিকে লাগিয়ে নেব। তারপরে একে একে সব হলুদ লবণ মেখে রাখা মাছগুলো দিয়ে ভাজব। তো এক পাশ হয়ে গেছে মাছটা, আমি উল্টে আর এক পাশ দিয়ে দিচ্ছি। এবার আমি মাছটাকে তুলে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব। আবারও এরকমভাবে তিনটা মাছ আমি দিয়ে দিলাম। একসঙ্গে সব মাছগুলো ভাজতে গেলে ভেঙে যাবে, তার জন্য আমি অল্প অল্প করে ভেজে তুলে নিচ্ছি, কারণ পাবদা মাছ খুব নরম। তো এইভাবে সব মাছগুলো ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইর মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ, 1/2 টিস্পুন কালো জিরা, তার মধ্যে দিয়ে দেবো 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। এখানে তোমরা গ্রেট করেও নিতে পারো আর মিক্সচারে পেস্ট করেও নিতে পারো, আমি গ্রেট করে নিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন। লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালার হচ্ছে। তার মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। হলুদ আর লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে ভাজা হচ্ছে। তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে কিছুক্ষণ আরও কষিয়ে নেব। তো আদা বাটা দিয়ে পেঁয়াজটার সঙ্গে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেব রসুন বাটা। এখানে আমি 2-3 কোয়া রসুন বেটে রেখেছিলাম, ওটাকে আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম রেড চিলি পাউডার। রেড চিলি পাউডার দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে পরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন আমি দিয়ে দিলাম 1টা টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে আমি দিয়ে দিলাম। টমেটো যতক্ষণ না সফট হয়ে মশলার সঙ্গে মিশে যাচ্ছে, আমি এইভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে কষাবো। কষানো পর্যন্ত যখন দেখবে টমেটো কষে পুরো নরম হয়ে গেছে, তখন দিয়ে দিলাম এখানে আমি পোস্ত বাটা। সর্ষে পোস্ত একসঙ্গে আমি বেটে দিয়ে দিয়েছি। এখানে আমি পোস্তর ভাগ বেশি এবং সর্ষে 1 চামচ দিয়েছি, তাও আবার সাদা সর্ষে দিয়ে। সামান্য পরিমাণ হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে এবার আমি জল দিয়ে দেবো। জলটা আমি পরিমাণ মতন দেবো, যেহেতু আমি এখানে ঝাল বানাচ্ছি, ঝোল না। দিয়ে এবার আমি উপর দিয়ে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মাছ এরকম একে একে সবগুলো ঝোলের পরে ছেড়ে দেব। ছেড়ে আমি উপর দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব, যেহেতু আমি জল দিলাম তার জন্য লবণের পরিমাণটা একটু কম হয়ে গেছে। আমি লবণটা দিয়ে তারপরে টকবক করে 5 মিনিট ফুটাবো। 5 মিনিট ফুটিয়ে উপর দিয়ে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে পরিবেশন করব গরম গরম ভাতের সঙ্গে। তো দেখো ঝোলটা টকবক করে ফুটে গেছে, আমি উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি আর মাছের ঝোলটাও নামিয়ে নিয়েছি। সর্ষে পোস্ত পাবদা ঝাল গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ একটি রেসিপি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।